কি হলো? এখনো তো রুটুর কিছু বললেন না, উনি চুপ করে গেছেন কেন? উনি তো রায় লিখে ফেলেছিলেন, আবার কি লিখছেন? এই হুজুর কি নতুন করে রায় লিখছেন নাকি? আরে এটা তো ফাঁসি হবে, এতে আবার নতুন করে লেখার কি আছে? সমস্ত সাক্ষ্য প্রমাণ বিচার করে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে, ডেঙ্গু কর্মকার জাজিম মাথার কি কোনো চোখ দেখাচ্ছিল নাকি? উনি এরকম করছেন কেন? তুই ফিরে যা, তোর হয়ে আমি নিজে কলম ধরে রায় বদলে দেব, তোর কোনো চিন্তা নেই। তোর মৃত্যুদণ্ড হবে না, যা গিয়ে ধরা দে, তুই যা, ভয় পাস না। নাটপট্ট পাবকে কিশোর চন্দ্রশেখরের প্রতীক্ষণ মম, কিশোর চন্দ্রশেখরের প্রতীক্ষণ মম। ধরেন্দ্রনন্দিনী বিলাস বন্ধু বন্ধুর সুরদ্রুগন্ত সন্ততি প্রমোদ মান মানসে, কৃপা কটাক্ষ ধোরণী নিরুদ্ধ দুর্ধরাপদি কচিদ্দিগম্বরে মনো বিনোদ মে তু বস্তুনি। উনি সত্যি এসেছেন যাই দেখতে? এমন কি করে সম্ভব হলো? বিচারক উনি কি করে হলেন? দেখি আমি ভুল দেখছি। সততাই তোকে বাঁচাবে, সত্যের কাছে মিথ্যের হার হয় তোর কিচ্ছু হবে না। মা ত্রিপুরেশ্বরীর কাছে যা প্রার্থনা করেছিস তা কখনো মিথ্যে হতে পারে? মা ঠিক তোকে আগলে রাখবে, রক্ষা কর। আপনাকে আমি অবিশ্বাস করে বড় ভুল করেছি, বড় ভুল করেছি। আবার আমি ভুল লিখলাম, আবার কেন এরকম হচ্ছে? মহামান্য বিচারপতি, আপনি কি কোনো সমস্যায় ভুগছেন?
আপনি বারবার কাগজে রায় লিখছেন আর কাগজ ফেলে দিচ্ছেন কেন? কি হচ্ছে আমি নিজে জানি না। আমি এক রায় লিখতে যাচ্ছি কিন্তু আমার হাত দিয়ে না চাতি অন্য রায় লেখা হয়ে যাচ্ছে। কাগজে বারবার লেখা হচ্ছে আসামি নির্দোষ। আমার রায় বদলে যাচ্ছে। এসব কি বলছেন হুজুর? রায় বদল কে করবে? আপনার হাতেই তো কলম। সাধু বাবাকে দিয়ে রায় বদলে দিয়েছে। জয় মা ত্রিপুরা সুন্দরী, জয় জয় বাবা লোকনাথের জয়। এই এইসব কি বলছো তুমি? সাধু বাবা কে? আর রায় তো আমি লিখছি। হুজুর আমি তো পালিয়ে ওই ত্রিপুরেশ্বরী মায়ের কাছে আশ্রয় নি, মায়ের কাছে প্রার্থনা করেছিলাম। মা আমি তো কোনো অন্যায় করিনি, তুমি আমাকে রক্ষা করো মা। এই মাই বুঝি রক্ষা করলেন আমাকে। আরে সাধু বাবা, যার কাছ থেকে সেই বাড়িটা আমাকে ধরে এনেছিল উনি বলেছিলেন আমার কিছু হবে না। তুমি এসে রায় লিখে দেবে। আমি তো দেখলাম হুজুর, উনি তো এখানে এসে রায় লিখে দিলেন। ওনার কথা বলে গেল, বলে গেল, বলে গেল। এই বাজে কথা বন্ধ করিবে। কোথায় সেই সাধু? এই আদালতে বাহির হইতে কেউ প্রবেশ করে নাই। তাহলে রায় কি করে বদলে গেল বলুন? এই সবই মা ত্রিপুরা সুন্দরী আর ওই সাধু বাবা লোকনাথের কৃপায় হয়েছে। আমি যে নির্দোষ ঈশ্বর জানেন হুজুর, আর কাউকে বিনা দোষে শাস্তি দেওয়া হোক এটা ঈশ্বর চান না। আমাদের আমার উপরে তো মা ত্রিপুরা সুন্দরী আছেন, তাঁর চোখ কি পাকি দেওয়া যায়, ফাঁকি দেওয়া যায়? এসব লোকটি কি বলছে? কিন্তু এটাও সত্যি, যতবার রায় লিখছে ততবার রায় বদলে গেছে। তাহলে সত্যি গড কিছু করছেন? হুজুর আপনি চুপ কেন? আপনি কি আসামির কথা বিশ্বাস করছেন? আপনি কি ওকে শাস্তি দেবেন না? যতবার রায় লিখছি ততবার ওই আসামি নির্দোষ লেখা হয়ে যাচ্ছে। ফাঁসির আদেশ লিখতে চাইলো বেকসুর খালাস লেখা হয়ে যাচ্ছে। রায়দানি কাগজে রায় লিখিত না হলে তা কখনো বৈধ হয় না। আপনি যতবারই ভুল রায় লিখতে যাবেন ততবারই এমনটা হবে, ততবারই মা আমার সহায় হবে না। আপনি ওর কথা না শুনে আরেকবার লিখুন হুজুর। আপনি এবারে রায় ঘোষণা করে দিন হুজুর। তুমি বলেছিলে সাধু বাবা ভয় না পেতে। আর কখনো ভয় পাবো না, কখনো না। জালিয়াতি ও খুনের মামলায় অভিযুক্ত ডেঙ্গু কর্মকারের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগের কোনো উপযুক্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি। তাই তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যা। আদালত ডেঙ্গু কর্মকারকে বেকসুর খালাস ঘোষণা করিল।
এই মামলা থেকে তাকে রেহাই দেওয়া হলো। আসামিকে মুক্ত করে দাও। জয় জয় মা ত্রিপুরেশ্বরী, জয় জয় বাবা লোকনাথের, জয় 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 বাবা লোকনাথের, জয় 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 মা ত্রিপুরেশ্বরী, জয় জয় বাবা লোকনাথের, জয়। দেখলি তো কেমন ফিরে এলি। আমি আপনাকে অবিশ্বাস করে বড় ভুল করেছি বাবা। আমি আপনাকে চিনতে পারিনি, যাদের চিনি ভেবে বিশ্বাস করেছিলাম, ভরসা করেছিলাম, তারাই তো আমাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিল। খুন জালিয়াতি এসব না করেও আজ খুনের অপরাধে আমার ফাঁসি হতে বসেছিল। যত উকিল ধরেছিলাম তারা সবাই আমার সর্বস্ব লুটে নিয়ে আমায় সর্বশান্ত করে আরো বেশি করে প্রাণদণ্ডের দিকে ঠেলে দিয়েছিল। আর যার উপর কোনো ভরসা করিনি সেই আমায় বাঁচালো বাবা। আপনি স্বয়ং ঈশ্বর হয়ে আমায় রক্ষা করলেন। আমি ঈশ্বর কেন হতে যাব? আমি তো ঈশ্বরের আজ্ঞাবাহী দূত মাত্র। কি জানিস তো, আমার প্রতি নয় রে, তোর নিজের প্রতি বিশ্বাস চলে গিয়েছে, তাই তুই ঈশ্বরের ওপর ভরসা রাখতে পারিস না। ঈশ্বর কোনো অন্যায় হতে দেন না রে। তুই যে কোনো অন্যায় করিস নি, তাই তো তোকে ঈশ্বর ন্যায় পাইয়ে দিয়েছে। আমি অত শত জানি না বাবা, আমি দেখেছি আপনি বিচারকের আসনে বসে রায় লিখছেন। দেখলি তো, আমি বট গাছের তলায় বসে শিবের নাম জপ করছিলাম। বললেই হলো, বিচারক তো রায় লিখে রেখেছিলেন, সে রায় তো আপনিই বদলে দিলেন। আপনি আমার নতুন জীবন দিলেন বাবা। আমার কাছে আপনি ঈশ্বর। আমায় আপনার পায়ে স্থান দিন বাবা, আপনার পায়ে স্থান দিন। আমি ঈশ্বরের আজ্ঞা পালন করেছি রে মাত্র। তুই নির্দোষ, তাই ঈশ্বর তোকে সাজা পাওয়ার হাত থেকে বাঁচিয়ে দিল। এবার তুই মুক্ত, যা ফিরে যা তুই, আমারও যাওয়ার সময় হয়ে গেছে, তোর ফেরার অপেক্ষা করছিলাম। তুই ফিরে এসেছিস, এবার আমায় যেতে হবে। যাবেন মানে? আপনাকে আমি কোথাও যেতে দেব না, কোথাও যেতে দেব না বাবা, কোথাও যেতে দেব না। ওরে আমাকে যেতে দে, আমার এখনো অনেক কাজ বাকি। ছাড় পা ছাড় আমার। না বাবা, আমি আমি মরে যাওয়ার আগে আপনার পা ছাড়বো না। ভগবানকে হাতের নাগালে পেয়েছি, তার হাত আমার মাথায় পড়েছে। আমি কি করে ছাড়বো ঈশ্বরকে? গত জন্মের কোন পুণ্যের ফলে এত বড় সৌভাগ্য হয়েছে আমার। স্বয়ং মহেশ্বর আমায় মানুষের রূপে দর্শন দিয়েছেন। তুই না ছাড়লে তুই তোর গায়ে তোর পরিবারের কাছে ফিরে যাবি কি করে? তারা যে তোর জন্য অপেক্ষা করে বসে আছে। ফিরবো তো,
আপনাকে সঙ্গে নিয়ে আমার গ্রাম মারুদিকে ফিরব। কি নাম বললি তোর গ্রামে? মারুদিকে বাবা। যাবেন তো? যাবেন তো আমার গ্রামে? কারো কথা মনে পড়লো বুঝি? মা, মা গো, তুমি আবার জন্ম নিয়ে এসেছো। তোমার দেখা পাবো তো? মা তো সব জায়গায় আছে বাবা। আপনি আমার গ্রাম বারুদিতে চলুন, সেখানেও মা আছেন, মায়ের মন্দির আছে। আমি নিজেই তো কতদিন ফিরিনি সেখানে, কি জানে আমার পরিবার কেমন আছে। গ্রাম ছেড়ে এই ত্রিপুরা ভূমিতে কেন এসেছিলি? ব্যবসার কাজে ত্রিপুরা এসেছিলাম, তারপরে গোরা সিপাহী আমাকে বিনা দোষে কারাগারে আটকে রেখে দিল। তারপর থেকে ওই আইন আদালতে চক্করে পড়ে আমার দিনকাল যে কোথা দিয়ে কেটে গেল কি জানে। ভেবেছিলাম অনেক আয় করে বাড়ি ফিরবো, পরিবারের দুঃখ কষ্টের দিন শেষ হবে, উপার্জন কিছু হয়েছিল, কিন্তু যেটুকু উপার্জন হয়েছে এখানকার উকিল সব ঠকিয়ে নিয়ে দিয়েছে। আর আমি সর্বশান্ত বাবা, ভেবেছিলাম এই জন্মে বুঝি আর নিজের গ্রাম নিজের পরিবারের মুখ দেখতে পাবো না। আপনার জন্য অন্তত আবার আমার পরিবারের কাছে ফেরা হবে। অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম, ওদের জন্য অর্থ নিয়ে যাব, তো পারলাম না, তাই আপনাকে নিয়ে যাব।
সব দুঃখ কষ্ট আপনার পায়ে দিয়ে আমি আমার পরিবার বাকি দিনগুলো কাটিয়ে দেব। এতেই তোর বুঝি শান্তি? শান্তি কি গো বাবা, পরম শান্তি। আজ সব হারিয়েও আমার কোনো দুঃখ নেই, অমূল্য রত্ন পেয়ে গেছি যে। স্বয়ং ঈশ্বরের হাত যদি ধরতে পারি তাহলে কিসের দুঃখ, কিসের অভাব? বাকি জীবনটা আপনার পদসেবা করে কাটিয়ে দেব। এখন আপনি যাবেন কিনা বলুন, নাহলে কিন্তু আবার আমি আপনার পা ধরে বসে পড়ব। এখন কি করবেন আপনি বলুন। এই এই আমি আপনার পায়ের কাছে বসে বললাম। হ্যাঁ যা করে তোর সঙ্গে যেতেই হবে আমাকে, আমার বারোটি টানছে যে